নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি ইনজিলা, এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষ। আর এই মুহূর্তে যে ছবিটা এবং যে তথ্য আপনাদেরকে দেব তা আপনাদের জানা এবং চেনা, কারণ আমরা দেখেছি যে দাবি নিয়ে চাকরি প্রার্থী বলুন বা সরকারি কর্মচারী বলুন বা যারা এখনো পর্যন্ত চাকরি করছে কিন্তু বেতন নেই, এমন স্তরের কিছু কিছু মানুষ রয়েছেন যারা রোজ লাগাতার নিজেদের দাবিটুকু আদায়ের জন্য রাস্তায় নামেন, প্রতিবাদ করেন শুধু নিজেদের সংসারটা পেটটা চালানোর জন্য, কিন্তু সেখানে গিয়েও কি দেখা যায় পুলিশের গাজোয়ারি। এবং কার্যত সেই ছবিটাই এই মুহূর্তে ধরা পড়লো হাজরার কাছে। কেন বলছি এই কথা, এনএসআইয়ে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে, ন্যাশনাল স্কিল যারা দেখছেন, এবং তার পাশাপাশি যে সমস্ত যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি রাস্তায় নেমেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা বহুবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন সরকারে যে তাদের মাইনে বাড়িয়ে দেওয়া হোক, তাদের বেতন স্থায়ীকরণ করা হোক, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তারা দাবি জানিয়েছেন। কিন্তু কোথাও গিয়ে যেন সেই দাবি পূরণ করা হচ্ছে না। তারা বলছেন তারা কম্পিউটার সায়েন্স পড়ান, তারা কম্পিউটারের শিক্ষক রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে এই টালবাহানা চলছে, মাইনে দেওয়া হচ্ছে না। সেইখান থেকে আজকে তারা আরও একবার রাস্তায় নেমেছিল। এর আগে আমরা দেখলাম শিক্ষক দিবসের দিনও তারা রাস্তায় আন্দোলনে নেমেছিল, কিন্তু সেই ছবি গাজোয়ারি করে পুলিশ তাদেরকে তুলে নিয়ে যায়। আর এই মুহূর্তে যতীন দাস পার্কের সামনেও সেই ছবিটাও ধরা পড়লো। এই প্রিজন ভ্যান দেখতে পাচ্ছেন, এরকমই সারি সারি প্রিজন ভ্যান আনা হয়েছিল, পুলিশের নিরাপত্তা একদম আটশত করা হয়েছিল, কারণ কিছুটা দূরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর অন্যদিকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যেটা অভিযোগ করছেন, যাতে তারা ওই চত্বরে না যান তাই আগে ভাগেই তাদের কাছে ফোন আসে এবং পুলিশের তরফে তাদেরকে সাবধান করা হয়, বলা হয় যে কোনো রকমভাবেই তারা যেন চলে যান। সেই জায়গায় দাঁড়িয়ে তারা বলেছেন তারা আন্দোলন করবেন, তারা তাদের নিজেদের যে দাবিটুকু রয়েছে সেই দাবিটা তুলে ধরবেন। সেই জায়গা থেকে তারা এই যতীন দাস পার্কে এসেছিলেন, কিন্তু তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো, এবং প্রায় 7-8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে এমনটাও জানা যাচ্ছে। তবে তারা যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকে মহিলা ছিলেন, পুরুষও ছিলেন। কার্যত আরও একটা ছবি ধরা পড়লো যে সন্তানকে নিয়েও এক আন্দোলনকারী তিনি এসেছিলেন, কিন্তু পুলিশের সঙ্গে কথা বলার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সব মিলে বারবার রাজপথে এই ছবিটাই ধরা পড়ছে, এবং এই ছবি আজকে নয়, দীর্ঘদিন। তারা এর আগেও একাধিকবার পথে নেমেছেন, প্রতিবাদ করেছেন, কার্যত প্রতিবাদী চলছে, কিন্তু কোথাও গিয়ে তাদের যে সুরাহা, তাদের যে দাবি মেনে নেওয়া এই বিষয়টা কিন্তু নেই। তাদের যে দাবি রয়েছে, এক হচ্ছে বেতন বৃদ্ধি করতে হবে, তাদের স্থায়ীকরণ করতে হবে, তারই পাশাপাশি তারা যে যোগ্য এই বিষয়টা তাদের গ্রান্টেড করতে হবে, অর্থাৎ তাদের পরিচয় দিতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে তারা যখন আন্দোলন নেমেছে সেই আন্দোলনকে কোথাও গিয়ে দমিয়ে রাখার চেষ্টা চলছে, এমনটাই অভিযোগ করছেন এই আন্দোলনকারীরা, যারা কিনা বর্তমানে এনএসআইয়ের শিক্ষক শিক্ষিকা। সব মিলে এই ছবিটা উঠে এলো, এবং এই ধরনের বিভিন্ন খবরের দেখবার জন্য, নজর রাখবার জন্য অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ রয়েছে সেখানে নজর রাখুন, রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও নজর রাখুন, আর সমস্ত খবর ব্রেকিং নিউজের জন্য আপনার কেবলমাত্র নজর থাক রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।